আহ হ্যালো लर्नার্স আসসালামু আলাইকুম আজকে টিটিএল মাধ্যমে আমরা সস শ্রেণী অ্যাক্সেন অ্যানসার চ্যাপ্টার 4 এর 4.4 জ্যাটিভিটিজ আছে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক এখানে আমরা প্রথম ইনস্ট্রাকশনটা পড়ে নিব রিড দা ফলোইং নোটস এখানে যে নোটটা দেয়া আছে এই নোটটা আমাদেরকে পড়তে বলছে এন্ড ম্যাচ দা সেন্টেন্সেস ইন দা কলাম এবং পরবর্তী কলামে যেই বাক্যগুলো দিয়েছে এগুলো ম্যাচ করতে বলছে অ্যান্ড কি কিভাবে ম্যাচ করবো নেগেটিভ সেন্টেন্সিস ইস কন অফ কলামবি কলাম ভিতে নেগেটিভ সেন্টেন্স দে আছে কলাম এতে এফারমেটিভ সেন্টেন্স দে আছে ওকে এই কাজটা আমরা কিভাবে করবো আলোচনা করবো চলে শুরু করা যাক আমরা জানি সেন্টস এসআরটিভ সেন্টেন্স দুই প্রকার অ্যাফারমেটিভ সেন্টেন্স মানে হাবাচক বাক্য নেগেটিভ সেন্টস মানে নাবাচক বাক্য এই দুটো বাক্যই আসছে এসআরটিভ থেকে এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি

সো এটা নেগেটিভ হচ্ছে এই নেগেটিভ সেন্টেন্স রেফার্স টু সামথিং নেগেটিভ যাহা নেগেটিভ কিছু কি করে বর্ণনা করে ইউজুয়ালি উই ইউজ নেগেটিভ সেন্টেন্সেস টু ডিনাই অর ডিসি উইথ সামথিং আমরা কোনো কিছু ডিনাই করার জন্য অথবা ডিসেগ্রি করার জন্য অসম্মত প্রকাশ করি নেগেটিভ সেন্টেন্সে নেগেটিভ সেন্টেন্স কন্টেন্স নো নট নেভার নেগেটিভ সেন্টেন্সে বিশেষ করে নো নট নেভার থাকবে আর অনেক সময় হার্ডলি রেয়ারলি স্কারসলি নো আর হেড থাকবে ফর এক্সাম্পল আই ক্যান সুইম আমি সাঁতার জানি না এখানে কিন্তু আমা আমি সাঁতারের পক্ষে নই আমি সাঁতার জানি না এটা নেগেটিভ সেন্টেন্স সো এখন আমরা এটা ম্যাচ করব চলুন ম্যাচ করতে গিয়ে আমরা জানি যে আমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের বিষয়গুলো জানা লাগবে দ্যান ফেটার অ্যাডোরেবল ক্রিয়েসার বেটার মানে অ্যাডোরেবল ক্রিয়েসার এখানে এখানে আমরা আর নট অ্যাডোরেবল ক্রিয়েসার সেটা নেগেটিভ করে ফেললাম তেমনি ভাবে দুই নাম্বারটা হচ্ছে আই হ্যাভ হ্যাপ মানে আই হ্যাভ আ পুপি এটার সাথে হবে জি আই ডোন্ট হ্যাভ পুপি আই ডোন্ট হ্যাভ পুপি তারপরে হি হ্যাজ সফট ফজ এটা হচ্ছে তিন নাম্বারটার সাথে হবে এফ নাম্বার মানে হি ডাজেন্ট হ্যাভ সফট ফজ তারপরে হচ্ছে হি ইজ কিউট অ্যান্ড লয়াল এটা হবে কি ভি নাম্বার তার মানে হি ইজ নট লয়াল তারপরে উই অল ইট বাগা বাই নেম্বার উই উই কল হিম বাগা বাই নেম হি লাভস টু স্লিপ নেক্সট টু মি এটা হবে হি ডাজেন্ট লাভ টু স্লিপ নেক্সট টু মি তারপর হচ্ছে সাত নাম্বার হি বিকাম আ পার্ট অফ মাই ফ্যামিলি এটা হচ্ছে হি ডাজেন্ট বিকাম দ্য পার্ট অফ মাই ফ্যামিলি তারপর হি অলসো ভেরি পপুলার এবং মাই ফ্রেন্ডস এটা হচ্ছে হি ইজ নট অল পপুলার এবং মাই ফ্রেন্ডস এই ছিল আজকের আয়োজন আপনারা যদি এই লেসনের অন্যান্য ভিডিও মিস করে থাকেন প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি অন্যান্য সকল ভিডিও থাকবে আমার এই চ্যানেলটিতে চাইলে প্লে লিস্টে গিয়ে চেক করতে পারেন চ্যানেলটিতে নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আপনারা চাইলে আমার ফেসবুক পারেন পরবর্তী ভিডিও ফোর পয়েন্ট ফাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ